শিয়ালদা থেকে একশো একুশ কিলোমিটার কাছাকাছি রয়েছে মাঝদিয়াতে শিবনিবাস মন্দির এবং চূর্ণি পার্ক অ্যান্ড রিসোর্ট চূর্ণি নদী শিয়ালদা থেকে গেঁদে লোকাল ট্রেন ধরে আসতে হবে মাঝদিয়া স্টেশনে মাঝদিয়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা অটো গাড়ি ধরে আপনাদেরকে যেতে হবে শিবনিবাস মন্দির অটো ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা যেতে যেতে পড়বে শিবনিবাস ব্রিজ তার কাছাকাছি রয়েছে শিবনিবাস মন্দির এই শিবনিবাস মন্দিরের শুরুতেই রয়েছে রামনারায়ণ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল পলাশ এর পর্দায় তো এই মুহূর্তে আমি রয়েছি শিবনিবাস মন্দিরে তো এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কুষ্টি পাথরের তৈরি রয়েছে কিন্তু এই শিবনিবাস মন্দিরে তো আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ একদিনের ছুটি নিয়ে আপনারা চলে আসতে পারেন কিন্তু এই দিয়াতে। এই মাসদিয়াতে শিবনিবাস মন্দিরের পাশাপাশি দেখতে পারবেন আরও অনেক কিছু তো এই মন্দির থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গিয়ে রয়েছে কিন্তু চূর্ণি পার্ক অ্যান্ড রিসোর্ট তো এখানে প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই চূর্ণি পার্ক অ্যান্ড রিসোর্ট আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে রাখব যোগাযোগ করে আসতে পারেন তো বিকেলবেলায় চায়ের চমুক দিয়ে আড্ডা দেওয়ার মতো কিন্তু ছোট ছোট ঘর এই রিসোর্টে রয়েছে তো এই পার্কে সুন্দর মনোরম পরিবেশে বাচ্চাদের খেলনার মতো প্লেসও কিন্তু করে রাখা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দরভাবে খেলা করছে তো আমরা এই চুনি পার্ক রিসর্টে এসেছিলাম আমাদের একটি মিট ছিল সেই মিট দিনে তো মিটআপে আমরা সুন্দরভাবে দিন কাটিয়েছি তো এই রিসোর্টটি নতুনভাবে তৈরি করা হয়েছে আপনারা যেটি এখন দেখতে পাচ্ছেন তো এই চর্নি পার্ক অ্যান্ড রিসোর্ট মনোরম পরিবেশে একটি রাত কাটানোর মতো খুবই সুন্দর উপযুক্ত জায়গা তো দূর দূরান্ত থেকে যারা আসতে চাইছেন এবং পিকনিক করতে আসবেন তারা কিন্তু কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন তো আমরা সারা দিন এই পার্কটিতে সময় কাটিয়েছি এবং খুব সুন্দরভাবে আমাদের দিনটি কেটেছে ভালো লাগার মতো আমি পলাশ এই মুহূর্তে রয়েছি শিবনিবাস মন্দির এবং মাঝদিয়া চূর্ণি পার্ক অ্যান্ড রিসোর্টে এখন দেখতে পাচ্ছেন চূর্ণি নদী চূর্ণি নদীর ওপর দিয়ে কিন্তু একটি টানা বাঁশের ব্রিজ বয়ে গেছে এই ব্রিজটিতে দাঁড়িয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে সেলফি নিতে পারেন এই যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি কিন্তু ভারত বাংলাদেশের সঙ্গে সংযুক্ত So thanks for watching.